পদে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর বিসিসিএ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যার আবেদনের ডেডলাইন হচ্ছে 30শে সেপ্টেম্বর। নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। পদের সংখ্যা বিভিন্ন, পদ সংখ্যা টোটাল 15টি। ওকে, সো আবেদন ফি কত লাগবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এখন বলবো। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আর যারা এরকম সুন্দর সুন্দর সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগে নিম্নবর্ণিত পদে কিন্তু জনবল নিয়োগ করা হচ্ছে। এখানে দেখেন প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অপারেটিং টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে 11,000 থেকে 26,000 টাকা, অর্থাৎ গ্রেড হচ্ছে 13। তারপরে আপনারা এখান থেকে দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে সেটা ষাটলিপি কাম কম্পিউটার অপারেটিং, পদ সংখ্যা 1টি, 11,000 থেকে 26,000 টাকা, বেতন গ্রেড 13। এটাও আগের মতোই, প্রথমটার মতোই স্নাতক পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ইংরেজি এবং বাংলাতে টাইপিং গতি থাকতে হবে। তারপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, এটাতেও 1টি নিবে। এটাতেও সেম প্রসেসে আপনাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানের জিপিএস স্নাতক থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, এবং ষাটলিপিতে প্রতি সর্বনিম্ন গতি 70 থেকে 45 থাকতে হবে। ওকে, তো তারপরে দেখেন 4 নম্বরে যে পদটার কথা বলবো সেটা হচ্ছে কেশিয়ার, পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। আর 5 নম্বরে হচ্ছে ল্যাব সহকারী, এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সর্বশেষে অফিস সহায়কে, এখানে নিবে 6 জন, বেতন স্কেল 8,250 থেকে 20,000 টাকা, যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে। আর যারা আবেদন করতে পারবেন, আবেদন করতে প্রয়োজন নেই এ সকল পদের জন্য, তারা হচ্ছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীগঞ্জ, শেরপুর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং বরিশালের জেলা। আবার তারপরে রয়েছে এখান থেকে 5 থেকে 6 নং পদের জন্য যারা আবেদন করবেন না, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা এবং বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং এটিএম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সো সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করার জন্য যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন erecruiting@bcc.gov.bd। এই সাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করে দেবেন। ওকে, তারপরে আপনারা যে কোনো দেখেন পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস 400, ক্রমিক 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা এবং ক্রমিক 5 থেকে 6 নং পদের জন্য 56 টাকা, অর্থাৎ টোটাল 62 টাকা ফিক্সড ভ্যাট সহ আর কি, DBBL মোবাইল ব্যাংকিং, বিকাশ বা নগদের মাধ্যমে অনলাইনে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু টোটাল বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই সার্কুলার লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে পুরো সার্কুলারটা দেখে নিতে পারবেন। আপনারা টাকাগুলো জমা দেবেন এবং আপনাদের প্রয়োজনীয় যতগুলো কাগজপত্র রয়েছে সবগুলি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। সো গাইস, আজকে ছিল এই পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।